হঠাৎ বহুদিন পরে তার কথা মনে পড়ল। সে ছিল আমার জীবনের প্রথম আগন্তুক। তার কালের টোলটা হালকা সবজে দাড়ির নিচেও ছিল অতি সুস্পষ্ট। সে আওড়াচ্ছিল জীবনানন্দ দাস, বনলতা সেন। তার প্রতিটি উচ্চারিত শব্দ শেলের মতো বাঁধছিল আমার বুকে। আহা, কি নিবিড় আবেশে আমিও রক্তাক্ত হচ্ছিলাম অকল্পনীয় গভীর এক সুখে। তার চোখের সারল্যমাখা নিবেদিত অর্ঘ যেন মন্ত্র উচ্চারণের সাথে নিবেদন করছিল আমাকে, শুধু আমাকে। সেই প্রথম ভালো লাগার স্পর্শে আমার হৃদয় আন্দোলিত, যেন কাঞ্চনডালে ফুটছিল শ্বেত বর্ণ পুষ্প। মধুকর নয় সে, সে ছিল প্রেমিক, সে একুশ, সে ছিল উত্তম যৌবন, সে ছিল আমার প্রথম যৌবন। তার হাতের স্পর্শ এখনো আমার স্কন্ধে, তার উষ্ণতা আমার নিঃশ্বাসে। তারপর তো খুব বিপ্লব চেতনার অনুভূতির অসংযমের অপ্রাপ্ত বয়স্ক থেকে প্রাপ্ত বয়স্কের পরিধানে, এরপরে যুক্তি তর্ক মনোমালিন্য, সময় গিয়েছে বই দুদিকে। এখন আমিও তাকে আর খুঁজি না, হয়তো সেও আর খোঁজে না আমাকে। তবুও প্রতিটি বসন্তের শেষে সে একবার উঁকি মারে আমার মনের চোরা কুঠুরিতে, একবার ছুঁয়ে যায় তার কণ্ঠস্বর আমার হৃদয় স্পর্শ করে। বিচ্ছিন্ন যোগাযোগ, ভিন্ন রাস্তার ম্যাপে, তবুও দুজনে এখনো বাঁধা প্রথম প্রেমের উষ্ণ প্রসবনে।